হ্যালো ফ্রেন্ডস, আমি শবরী, শবরী ডাকওয়ারিতে। আজ হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে রেসিপিটি একটি ইয়ামি ক্রিমি পাস্তা রেসিপি, এটা বাচ্চাদের তো একেবারে প্রিয়, তবে এটা বড়রাও খুবই ভালোভাবে খাবেন। চলুন এটা মানিয়ে নেওয়া যাক। লেটস স্টার্ট। বন্ধুরা, আমার আজকে হোয়াইট সস বানানো, হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি প্রথমে এখানে 200 গ্রাম এরকম ম্যাকারনি পাস্তা নিয়েছি। এটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। পাস্তাগুলোকে সিদ্ধ করানোর জন্য আমি প্রথমে একটা কড়ায় কিছুটা জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেব খানিকটা হাফ চামচের মতো নুন। আপনারা যতটা পাস্তা নেবেন সেই বুঝে নুন দেবেন। আর জলের মধ্যে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এই সাদা তেল দিলে এই পাস্তাগুলো একটার সাথে একটা জড়িয়ে যাবে না, ভাটকে যাবে না, প্রত্যেকটা ঝরঝরে হবে। জলটা একটু ফুটে উঠলে আমি পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দেব। আর 90% পর্যন্ত কুক করতে হবে। ততক্ষণই কুক করবেন যতক্ষণ পাস্তাগুলো সিদ্ধ হবে অথচ নরম হয়ে যাবে না। কারণ এগুলো যখন সিদ্ধ করার পরে আমরা জল ঝরাতে দেব, তখনও তার মধ্যে কুকিং টাইম থাকবে আর পাস্তাগুলো সিদ্ধ আর নরম হওয়ার প্রসেসে থাকবে। সেই জন্য পুরো 100% সিদ্ধ করবেন না, 90% পর্যন্ত সিদ্ধ করবেন। এইবার আমি জলটা আমার গরম হয়ে এসেছে, আমি পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে দেবো। পাস্তা প্রায় কুক হয়ে গেছে, দেখুন পাস্তাগুলোকে এরকম সিদ্ধর পর্যায়ে চলে এসেছে। এখন কত সহজে পাস্তাগুলো তো নরম হয়ে গেছে। এইবার আমি পাস্তাটাকে ড্রেন করে নেব। আমি পাস্তা ঢালার জন্য এরকম একটা ছিদ্রওয়ালা জায়গার পাত্র নিয়ে নিয়েছি। এইবার আমি পাস্তাটাকে ড্রেন করে নেব। পাস্তাকে পুরো জলটাকে পরিষ্কারভাবে ঝরিয়ে নিতে হবে। আমার প্রত্যেকটা পাস্তা আলাদা আলাদা এবং ঝরঝরে হয়েছে। আর পাস্তা ঝরিয়ে নেওয়ার পর যে পাস্তার জলটা থাকবে সিদ্ধ করা, ওই জলটাকে কিন্তু আমি ফেলবো না, ওই জলটা আমার পরবর্তীকালে কাজে লাগবে। এবার গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল, মোটামুটি 2 টেবিলস্পুনের মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম।
তেলটা একটু গরম হলে এর মধ্যে একে একে সবজিগুলো যেগুলো আমি এটা ব্যবহার করব পাস্তাটা বানানোর জন্য সেই সবজিগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি দেব এই যে রসুনের কুচিগুলো যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো প্রথমে আমি এগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে রসুনগুলোকে একটু সাথে করে দিতে হবে। এর মধ্যে আমি একে পেঁয়াজ দেবো, টমেটো দেবো আর ক্যাপসিকাম কুচি দেবো। এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এগুলো একে একে আমি এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার দেব ক্যাপসিকাম কুচি আর দেব টমেটো কুচি। এবার এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব গলে যাওয়া পর্যন্ত ভাজবেন না, একটু ক্রাঞ্চি থাকবে এরকম অবস্থা পর্যন্ত ভেজে নেবেন। আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দেব যাতে করে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এই সবজিগুলোকে আমি একটা আলাদা জায়গায় নামিয়ে রেখে দেবো। এবার এর মধ্যে আমি বসাবো একটা পাত্র গ্যাসের মধ্যে, এর মধ্যে দিয়ে দেব খানিকটা বাটার। বাটারটা মেল্টেড হওয়া পর্যন্ত একটু নাড়তে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় চামচের দু চামচ ময়দা। অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে মাখনের সাথে মেশাতে হবে। যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এভাবে নাড়িয়ে নিতে হবে। এভাবে পুরো ময়দাটার সাথে মাখনটাকে পুরো মিশিয়ে ফেলতে হবে আর এভাবে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। এই অবস্থায় কিন্তু ফ্লেম একেবারে লো থাকবে। এবার এর মধ্যে আস্তে আস্তে একটা সুন্দর স্মেল ছাড়তে আরম্ভ করেছে, অল্প অল্প করে এর মধ্যে দুধ মেশাতে হবে আর ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে যাতে কোনো রকম যেন লাম্পস না থেকে যায়।
সমান হবে এভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো ময়দাটাকে দুধের সাথে মিক্সড করে দিতে হবে। কোনো প্রকার নান থাকলে কিন্তু চলবে না। বাকি দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ঘন একটা ব্যাটার তৈরি হবে। লেয়ারের মতো হয়ে যাবে। বাকি দুধটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে যখন এটা পুরো লেয়ের মতো হয়ে গেছে, এই ব্যাটারটা যেটা আমি ময়দা মাখন আর দুধ দিয়ে করেছি, আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন, এর মধ্যে লঙ্কা গুঁড়ো মেশালেও চলবে। আর দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো আমি গুঁড়োটাকে হাফ চামচের মতো নিলাম। চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দেবেন। পুরোটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে ভেজে রাখা সবজিগুলো রেখেছি তার মধ্যে সেগুলো এর মধ্যে আমি মিশিয়ে দেব। এই যে ভেজে রাখা যে সবজিগুলো রয়েছে এগুলো আমি এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে ব্যাটারের সাথে সবজিগুলো মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে মিশিয়ে দেব। এইবার এই যে সসটা রয়েছে এর মধ্যে আমি এবার আমার এই পাস্তাগুলো যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এই পাস্তাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। পাস্তাগুলোকে দিয়ে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পাস্তাগুলো দেখুন আমার কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এবার সমস্ত পাস্তাগুলোকে আমি সসের সাথে ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। অসম্ভব ইয়ামি একটা রেসিপি এটা হচ্ছে। আর আমি কিন্তু পাস্তার সিদ্ধ করে রাখা জলটা ফেলিনি, আমি এই পাস্তার মধ্যে সেই জলটাকে আমি মিশিয়ে দেব। এবার পাস্তা সসের মধ্যে আমি জলটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ভালোভাবে সসটাকে পাস্তার সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে আর যেহেতু আমি পাস্তার জলের মধ্যে আপনাদেরকে নুন দিয়েছি আর সবজিতেও নুন মেশানো আছে, সেই জন্য এর মধ্যে আর নুন দেওয়ার দরকার নেই। যদি আপনারা প্রয়োজন বোধ করেন এর মধ্যে একটুখানি চিনি মিশিয়ে নিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বুঝে মেশাবেন, কিন্তু আমি এখানে কোনো প্রকার চিনি মেশাচ্ছি না। এর মধ্যে আমাকে আরেকটু পাস্তার জল মেশাতে হবে। নাহলে বরং ড্রাই হয়ে যাচ্ছে। আমি একটু এর মধ্যে পাস্তার জলটাকে মিশিয়ে সিদ্ধ করা জলটাকে মিশিয়ে দিলাম।
বলছে না কত ইয়ামি একটা হোয়াইট সস পাস্তা। আর শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিজ। এবার পাস্তার মধ্যে আমি মিশিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজটা। আমার হোয়াইট সস পাস্তা অলমোস্ট হয়ে গেছে। এই পাস্তাটার সাথে চিজটাকে আরেকবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। একেবারে সুন্দর একটা হোয়াইট সস অতি সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি এভাবেই। এটাকে আপনারা ডিনার হিসাবে, সকালের ব্রেকফাস্ট হিসাবে বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এইভাবে আমার ট্রিক ফলো করে আপনারা রান্নাটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নেবেন। এইবার আমার পাস্তা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে, ফ্লেমটাকে অফ করে দিই। আর এর মধ্যে আমি আরেকটু চিলি ফ্লেক্স, আর একটু মরিচের গুঁড়ো উপর দিকে ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার রেসিপিটি একেবারে তৈরি এবং সার্ভ করার জন্য প্রস্তুত হয়ে গেছে একবার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আমার এই রেসিপির ভিডিওটি শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনাদেরকে সহজ পদ্ধতিতে রান্না শেখানোই হল আমার মোটিভেশন। আশা করি আপনারা সবাই খুব খুশি থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, বাই।